এবারে স্মৃতি রাশি চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেত্রী ও নির্দেশক হৃদি হকের কাছে আবারও ফিরে এলাম আপনার কাছে শুরুতে যেটা বলছিলাম যে আজ আমাদের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব অভিনেতা লেখক নাট্যকার এবং তিনি শিক্ষকতা পেশায়ও ছিলেন আমাদের সকলের প্রিয় ডক্টর এনামুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী শুরুতেই বাবার কোন বিষয়টির কথা বা কোন স্মৃতিচারণ আপনার মাঝে আসছে কোন কথা মনে পড়ছে বাবার কন্যা হিসেবে না আমার সবসময় যেটা মনে হয় যে আমি অসম্ভব ব্লেসড বিকজ আমি এমন একজন প্রাজ্ঞ শিক্ষক একজন ঋদ্ধ নাট্য ব্যক্তিত্বের এত কাছাকাছি থাকার সুযোগ পেয়েছি অনেক কিছু অনেক ইতিহাস কিংবা তার আদর্শ তার চেতনা ভাবনা মনন সেগুলো শোনবার একটা সুযোগ পেয়েছি নিজে কতটা গ্রহণ করতে পেরেছি সেটা জানি না সেটা হয়তো পথ চলতে চলতে বুঝতে পারবো কিংবা সবাই বুঝতে পারবে যাদের সাথে মিশবো কিন্তু ওই যে আমি যেটা বললাম যে আমার মনে হয় আমি ভীষণ ভীষণ সৌভাগ্যবান একজন মানুষ যে আমি আসলে এমন অসাধারণ একজন মানুষের খুব কাছাকাছি থাকতে পেরেছি আজ তো ডক্টর এনামুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী প্রথমবারের মতো আপনাদের পরিবার তাকে পাচ্ছেন না অনেক দিন ধরেই তাকে আপনারা পাচ্ছেন না কেননা তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সৃষ্টিগুলো রয়ে গেছে এবং এই সৃষ্টি আসলে প্রত্যেক ভক্তকেও ভীষণভাবে আলোড়িত করে ভক্তদের জন্য পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের পক্ষ থেকে কোনো আয়োজন থাকছে কি না আজকের এই দিনে আচ্ছা আসলে ডক্টর এনামুল হক ছিলেন আসলে মানুষের এটা এটা আমরা আমরা যেমন জানি তেমনি আশেপাশের সবাই যারা নাটকের সাথে জড়িত সংস্কৃতির যে কোনো অঙ্গনে যারা জড়িত কিংবা তিনি যেহেতু দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তার স্টুডেন্টরা সবাই জানে যে তিনি আসলে গণমানুষের ছিলেন সো তিনি আমাদের মাঝে হয়তো সশরীরে নেই কিন্তু তিনি তো আছেন আমাদের হৃদয়ে তার সৃষ্টি মাধ্যমে তার সৃজনশীলতার মাধ্যমে সো আমরা আসলে আগামীকাল 12ই অক্টোবর সন্ধ্যা 6টা থেকে শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় সবাই মিলিত হচ্ছি এখানে গ্রুপ থিয়েটার ফেডারেশন সাংস্কৃতিক জোট থেকে শুরু করে অভিনয় শিল্পী সংঘ ডিরেক্টরস গিল্ড নাট্যকার সংঘ এবং আমাদের প্রত্যেক থিয়েটার দলের প্রত্যেক মেম্বার আমরা সবাই মিলে আসলে এক হয়ে সন্ধ্যাটা নিবেদন করছি আমাদের শ্রদ্ধেয় ডক্টর এনামুল হককে সেখানে আমরা আমাদের কবিতা গান তিনি যেগুলো ধারণ করতেন যেগুলো ভালোবাসতেন যেগুলোর মাঝে ছিলেন তাকে নিয়ে স্মৃতিচারণ হবে তো এই যে তার নানাবিধ পরিচয় নাট্যকার অভিনেতা তিনি শিক্ষকতায়ও ছিলেন তো তার এত সব পরিচয়ের মাঝে কোন পরিচয়ে তিনি নিজেকে পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন মানুষ হিসেবে তিনি আসলে এত সাধারণ ছিলেন যে এই কারণেই আমার মনে হয় তিনি অসাধারণ বাবাকে দেখে অনেক কিছুই শিখেছেন এবং আপনার ক্যারিয়ারের দিকে যদি আমরা তাকাই নির্দেশনার কথা বলি বা অভিনেত্রী হৃদি হকের কথা যদি বলি সেখানেও বাবার একটা বড় ছাপ আছে সেখানে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন যে বাবার কাছে শেখার জায়গাগুলো কেমন ছিল যদি আসলে আমি এক কথায় বলি পুরোটাই কারণ বাবা তো শুধু আমার বাবাই না আমার নাট্যগুরুও হ্যাঁ তা বাবার একটা জিনিস আমার ভীষণ দারুণ লাগতো সেটা হচ্ছে যে বাবা না কখনো আমাকে আলাদা কোনো প্রায়োরিটি দেয়নি কারণ তিনি আসলে যেই জায়গাটাই ছিলেন তিনি একজন শিক্ষক তিনি যেমন তিনি বুয়েটের শিক্ষক নাট্যকলার তিনি শিক্ষক তিনি নাটক শেখাচ্ছেন থিয়েটার নির্দেশনা দিচ্ছেন সবাইকে নিয়ে কিন্তু আমি যখন ওই সবার মাঝে গিয়ে পড়তাম আমার কখনো মানে মুহূর্তের জন্য মনে মনে হতে দেয়নি আমাকে যে আমি তার কন্যা আমি একটু স্পেশাল প্রায়োরিটি পাবো ফলে যেটা হয়েছে কি আমিও সবার সাথে মিশে কাজ করাটা সবার সাথে জড়িয়ে ফেলা নিজেকে এটা বোধহয় আমি কিছুটা নিতে পেরেছি পুরোটা তো আসলে বাবার মতো নেওয়া যায় না তিনি অনেক উদার ছিলেন কিন্তু আমাকে সবচেয়ে আমাকে এনকারেজ করে আমার জীবন যাপনের ক্ষেত্রে আসলে এই দিকটা আর তারপর তো ছোট ছোট এক্সাম্পল যদি দেই আমার যেটা মনে হয় আমি যখন নাচের ক্লাসে গেছি আমি ছায়ানটে নাচ শিখেছি গান শিখেছি আমি কিন্তু বাবার হাত ধরেই যেতাম বাবাকে ভর্তি করে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাবাই ভর্তি করে দিয়েছিল বাবার সাথেই যেতাম আমি ভিকর্ণেশা নুন স্কুল আমার কলেজও ভিকর্ণেশা সেখানেও আমি বাবার সাথে যেতাম
আমাকে কিন্তু বাবা নিয়ে আসতো, দিয়ে আসতো। সো বাবার সাথে আমার দারুণ একটা বন্ধুত্ব ছিল। তিনি যে এতগুলো মানে চরিত্রে নিজেকে তুলে ধরেছেন, অভিনেতা, কখনো শিক্ষক, কখনো নাট্যকার, তো এত সব দিক মেইনটেইন করার পরে আপনাকে নিয়ে স্কুলে যাওয়া, আপনাকে নিয়ে নাচ শেখাতে যাওয়া, এটার জন্য সময় বের করাটা একজন বাবার জন্য খুবই কঠিন ছিল। এটা তো আসলে এটা সত্যি, এটা আমি আমি তো নিজে এখন দুটো সন্তানের মা, তা আমি আসলেই মাঝে মাঝে ভেবে পাই না যে আমার বাবা মা আমাকে এত সময় দিয়েছেন কিন্তু তাদের কোনো কাজ তারা বাকি রাখেনি। দায়িত্ববোধের একটা অনন্য দৃষ্টান্ত বলা যেতে পারে এই বিষয়টিকে। হ্যাঁ, সো আমি ভাবি আসলে কিভাবে কুলাবো, আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি যে আসলে আমার কাজ দেন ওদেরকে মেনটেন করা, তা মাঝে মাঝে যখন খুব মানে টায়ার্ড হয়ে যাই নিজের কাছে তখন আসলে তাদেরকেই সামনে রাখার চেষ্টা করি, যেন তাদেরকে সামনে রেখে এগিয়ে যেতে পারি। মানে বলা যায় বাবা মা মিলে একটা সুন্দর শিল্পকে ভালোবাসার পরিবেশ তৈরি করে দিয়েছিল, এবং শিল্পের প্রতি ভালোবাসা থেকে আপনি সংস্কৃতিকে ধারণ করেছেন, নাটককে ধারণ করেছেন। আমারও তাই মনে হয় আসলে। আর আসলে যখন না আসলে বাবার গল্পগুলো শুনতাম, যেমন বাবা তো একদম রাজপথের সৈনিক ছিল, আমরা যদি আমাদের 69-এ ফেরত যাই, গণঅভ্যুত্থানের সময় 69-70 কলম সৈনিক তো ছিলেনই, কিন্তু রাজপথেও তখন যেমন আমাদের যখন এটা আমরা সবাই জানি যে আমাদের রক্তকরবী ব্যান্ড করে দিল, যে করা যাবে না, রবীন্দ্রনাথকে ব্যান্ড করে দিল, তখন কিন্তু পথে পথে রক্তকরবী করে বেরিয়েছে যে নাটকের দলটা, ডক্টর ইনামুল হক তো তাদেরই একজন। হ্যাঁ, সো এগুলো যখন ভাবি না, মানে যখন আমি এখন নন্দিনী চরিত্র পাঠ করি আমার নিজের মতো করে, আমি যখন রক্তকরবী বারবার পড়ি, আমি আসলে একদম ওই ওই সময়টার গন্ধটা পাই আমি। তার তো অনেক নাটকের কথা আপনি বললেন, এছাড়াও তার লেখা 60টি নাটক আছে, 60। তো এই 60 নাটকের মাঝেও অসাধারণ গল্প আমরা পেয়েছি, যেখানে বাঙালির জীবনবোধের কথা আছে, সংস্কৃতির কথা আছে, ইতিহাসের কথা আছে। তার এই নাটকগুলোকে সংরক্ষিত করার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে, বা পরবর্তীতে এই নাটকগুলোকে আরও নতুন কোনো রূপ দিতে চান কিনা আপনারা? আচ্ছা, সেটা হচ্ছে 60টি মৌলিক নাটক, এছাড়া তার প্রচুর অনুবাদ আছে, রূপান্তর আছে, যেগুলো আসলে বিভিন্ন প্রকাশনী তো সেগুলো বই আকারে বেরও করেছে, অনেক বই আছে তার প্রকাশিত বই, সেগুলো সংরক্ষণ আসলে আমি বিশ্বাস করি যে আমাদের প্রজন্ম তারপরে পরবর্তী প্রজন্মই সেগুলো সংরক্ষণ করে যাবে, কারণ তিনি তো আসলে সবার। হ্যাঁ, সো তার লেখার কারণেই তাকে আমাদের, তার লেখা আমাদের সংরক্ষণ করতে হবে, কারণ ইতিহাসের সাথে জড়িত। তো আজকে বাংলা আমার বাংলা, বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক, সো এই নাটকটা তো যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা চর্চা করে যাব, ততদিন তো আসলে এই নাটকটা রয়েই যাবে। আপনার মাও নাট্য জগতের সাথে আছেন, ছিলেন, তো বাবা মা দুজনকে একই সাথে যখন দেখেছেন, তাদের কাছে শিখেছেন, শেখার সময় কোনো মজার স্মৃতি কি আছে, কোনো সময় মঞ্চে বা মঞ্চের বাইরে নাটককে ঘিরে? হ্যাঁ, শেখার সময় তো আসলে সেটা হচ্ছে আমি কিন্তু মাকে ভয় পেতাম। হ্যাঁ, মা খুব ডিসিপ্লিন মেনটেন করতো, এবং ওই যে তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে না যে বকাঝকা খুব একটা করতো না, কিন্তু যতটুকু করতো সেটা হচ্ছে মা, যে পড়তে বসো, ঠিক টাইমে খাও, এই ব্যাপারটা দিলে বাবা কি বাঁচানোর চেষ্টা করত? সেটাই বলছিলাম, সেটা হচ্ছে যে আমার আশ্রয় ছিল বাবা, এবং বাবার সাথে আমি কতটা বন্ধুত্বপূর্ণ ছিলাম, আমি যদি আসলে যেটা আসলে প্রয়োজন আমাদের, আমরা যদি বাবা মার সাথে খুব ভালো রিলেশন রাখতে পারি না, বা বাবা মা যদি রাখেন, সন্তানের কিন্তু ফাইনালি গিয়ে ভালো হয়। যেমন আমি একটু শেয়ার করি, আমি যখন প্রথম প্রেমে পড়ি, হ্যাঁ, মানে লিটুর সাথেই যখন আমার ওকে ভালো লাগলো, আমরা একটা ওয়ার্কশপ প্রোডাকশন করতে গিয়ে, থিয়েটার করতে গিয়ে আমাদের একজন আরেকজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো, এবং আমার মনে হলো যে আমি আসলে প্রেমে পড়েছি। হ্যাঁ, আমি কিন্তু প্রথমে গিয়ে আমি সেটা আমার বাবাকেই বলেছিলাম, হ্যাঁ, যে আমার ফিলিংসটা কি হচ্ছে। প্রথম প্রেমের সময়টা কত সাল? সেটা অনেক আগে, সেটা কিছুটা কৈশোর বেলায়, এত আগে প্রেম করার ব্যাপারে আমি কাউকে এনকারেজ করছি না, কিন্তু যেটা হয়েছে কি, ওই যে ভুল পথে যেতে পারিনি, যেহেতু আমি আমার বাবার সাথে শেয়ার করতে পেরেছিলাম। হ্যাঁ, সো বাবা মার সাথে এই সম্পর্কটা ভীষণ জরুরি সন্তানের। প্রেমের কথা যখন বললেন, বাবার কথা যখন বললেন, জানতে ইচ্ছে করছে যে প্রথম যখন বাবাকে এসে বললেন যে বাবা আমার লিটুকে ভালো লাগে, বা যেভাবেই বলেছেন আমি অবশ্য জানি না, একটু জানতে চাই সেই সময় তার কথা কি ছিল, তিনি কি বলেছিলেন উত্তরে? আমাকে আসলে বাবা মা তখন এটাই বুঝিয়েছিলেন যে তুমি তো এখনো অনেক ছোট, তুমি থিয়েটার করছো, তোমরা ও একটা গ্রুপে, তুমি একটা গ্রুপে, তোমরা তোমাদের থিয়েটার কন্টিনিউ করে যাও, তোমার পড়াশোনা কন্টিনিউ করে যাও, যদি একটা সময় গিয়ে মনে হয়
যে বন্ধুত্বটা আসলে তোমরা অন্যভাবেও দেখতে চাও, কিন্তু এখন সেটা নয় আর কি। তোমার এখন যে বয়স, তোমাকে প্রায়োরিটি দিতে হবে তোমার পড়াশোনা এবং তোমার আদার্স কাজ। তা হয় কি, এই শেয়ারিংটা থাকার কারণে আমার মনে হয় যে কোনো বিষয় নিয়ে ঠিক আমরা বাড়াবাড়ি করে কোনো ভুল ডিসিশন নেইনি। একটা সময়ে যাওয়ার পর, যখন আমি দীর্ঘ সময় প্রেম করার পরই তো আসলে, যখন আমি ইউনিভার্সিটি, হ্যাঁ, আমার MBA কমপ্লিট করলাম, তখন তো আসলে সেটা পারিবারিকভাবেই সবাই ডিসিশন নিল। পারিবারিক পরিবেশে ডক্টর এনামুল হকের উপস্থিতি কেমন ছিল? বিভিন্ন আয়োজনগুলোতে তার উৎফুল্লতা, তার উচ্ছলতার গল্পগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। তুমি নিজেই যেটা বললে যে বাবা ভীষণ উল্লাসে মেতে থাকা একজন মানুষ, হ্যাঁ, তিনি পরিবারের ভীষণ প্রিয় একজন মানুষ ছিল। সেটা আমরা আমাদের শুধু ছোট পরিবারের কথা বলবো না, আমি যদি আরেকটু ছড়িয়ে দিই, আমাদের পরিবার যখন বাড়ে, আরও বাড়ে, সবার কাছে আসলে ভীষণ ভীষণ আদরের একটা মানুষ ছিল। মানে এটা আসলে কীভাবে প্রকাশ করব আমি জানি না। এবং আমি যদি আজকে আমার বোন প্রীতি, ওর হাজব্যান্ড সাজু বা লিটু, ওদের কথাও বলি, যে আমাদের পরিবার যখন এক্সটেন্ড করলো, বড় হলো, মানে লিটু সাজু ওদের কাছেও আমি বুঝতে পারি যে ওদের কাছেও বাবা শব্দটা ছাপিয়েও অনেক বিশাল আসলে ডক্টর এনামুল হক। আর তুমি একটু আগে আমাকে একটু প্রশ্ন করছিলে, ওটা তখন আমি বলতে ভুলে গেছি যে ডক্টর এনামুল হকের লেখা কাজগুলো নিয়ে আমরা নতুন কিছু, হ্যাঁ, তো সংরক্ষণের জায়গাটা তো বললাম, সেটা আসলে আমি মনে করি সেটা দেশেরই দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। তবে আমি একটা ছোট্ট কাজের দায়িত্ব নিয়েছিলাম, সেটা হচ্ছে বাবারই লেখা একটা নাটক ছিল সেই সব দিনগুলো। সেই নাটকটার মূল ভাবনাটা নিয়ে আমি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে যে অনুদানটা পেয়েছি সেই গল্পটার উপরই, সেটারই চিত্রনাট্য করেছি আমি নতুন করে, এবং সেটাই পরিচালনা করে চলচ্চিত্র, হ্যাঁ, আসতে যাচ্ছে। এটা বোধহয় একটা অসাধারণ প্রাপ্তি আমাদের জন্য যে ডক্টর এনামুল হকের গল্প এবং আপনার নির্মাণে কিছু দারুণ হতে যাচ্ছে আমাদের জন্য যারা সিনেমা প্রেমী আছি। ইতিমধ্যে তো বাংলা সিনেমায় একটা অন্যরকম সরগোল পড়েছে, ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সে পরিবর্তনে অবশ্যই আপনাদের এই নির্মাণটি আমাদের জন্য অনেক ইতিবাচক ভূমিকায় রাখবে। হ্যাঁ, এটাই আমার জন্য আসলে এটা ভীষণ আনন্দের। এবং আমি আসলে সবচাইতে যদি আসলে কিছু মিস করব, আমি না, আমাদের পুরো টিম আসলে, সেটা হচ্ছে আসলে আমাদের অনুপ্রেরণা দিয়েছিলেন সবচেয়ে, যিনি এই ছবিটা করতে। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে তার সম্পর্কে। আমাদের প্রজন্মের আরও অনেক শক্তিশালী হতে হবে, আমাদের আরও আদর্শ চেতনা এবং মনন ধারণ করে বোঝার চেষ্টা করতে হবে ডক্টর এনামুল হকের লেখনী এবং তার অনুভূতি, তার ভাবনাকে, আমি এটাই মনে করি। আর আমি আসলে দর্শকদের বলবো যে অপার ভালোবাসা আপনারা ডক্টর এনামুল হককে দিয়েছিলেন, সেটা তিনি বুঝতে পারতেন, সেটা তিনি জানতেন, যে কারণে তার জীবনেরও সব কিছু ছিল আসলে আপনাদেরকে ঘিরে, আমাদের সবাইকে ঘিরে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। মার্কিন লেখক আপটন সিনক্লিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যেসব মানুষের বুদ্ধিমত্তা তাদের বেতনের উপর নির্ভর করে, তাদের কিছু বোঝানো ভীষণ মুশকিল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।